আমাদের ক্যাটারিং এর চিকেন কাশ্মীরি রেসিপি। চিকেন কাশ্মীরির জন্য চিকেনের পিস ধুয়ে রাখা রয়েছে, এখানে প্রত্যেকটা পিসই চিকেনের হাড়ের পিস নেওয়া হয়েছে। চিকেন কাশ্মীরির জন্য প্রথমে একটা গ্রেভি করে রাখা রয়েছে, এই গ্রেভিটা সাদা তেল দিয়ে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা পোস্ত চারমগজ কাজু টক দই নুন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা বানিয়ে রাখা ছিল। তো এইবার একটা কড়াই গরম করে তার মধ্যে আবার সাদা তেল দিয়ে সেই গ্রেভিটা এর মধ্যে দিয়ে এবার একটু কষানো হবে। গ্রেভিটা অলরেডি প্রথমে কষিয়ে রাখা রয়েছে, আবার এখন একটু খানি কষিয়ে নেওয়ার পর গ্রেভিটার মধ্যে, যেহেতু রান্না করে অলরেডি রাখা ছিল গ্রেভিটা, তাই জন্য সাদা তেল গরম করে নেওয়ার পর গ্রেভিটা দিয়ে এবার এর মধ্যে সামান্য জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো ইউটিউবে অনেক রকম চিকেন কাশ্মীরি রেসিপি আপনারা পাবেন। তো আমরা কীভাবে ক্যাটারিংয়ে চিকেন কাশ্মীরি রেসিপি এটা করছি সেটা আপনারা ফলো করুন। এরপর কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো, একটা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর আবার বেশ খানিকক্ষণ ভালো করে একসাথে সব মিশিয়ে নিয়ে আবার ভালো করে রান্না করে নিতে হবে। তো কাস্টমারের চয়েস ছিল যাতে চিকেন কাশ্মীরিটা একটু মাখা মাখা হয়, বেশি যাতে ঝোল টাইপের না হয়ে যায়, তাই জন্য আমরা এটাকে একটু মাখা মাখাই বানাবো। তো কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার চিকেনের পিসগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দেওয়ার পর মোটামুটি 10-15 মিনিট মতো আবার ভালো করে চিকেনগুলোকে সিদ্ধ করে নিতে হবে। বেশ হাই টেম্পারেচারেই চিকেনগুলোকে সিদ্ধ করা হচ্ছে। আবারও বলছি, প্রথমে গ্রেভিটা যখন করা হয়েছিল সাদা তেল গরম করে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে তারপর পোস্ত বাটা চারমগজ বাটা কাজু বাদাম বাটা আর টক দই দিয়ে নুন আর চিনি দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নিয়ে গ্রেভিটা রেডি করা ছিল। এরপর 10-15 মিনিট চিকেনটা ফোটানোর পর গরম মশলা গুঁড়ো দেওয়া হলো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এইবার দেওয়া হবে জায়ফল জৈত্রী আর কালো এলাচের গুঁড়ো। কালো এলাচ বা খয়েরি এলাচ একটু বড় বড় দেখতে হয়, এই তিনটের পাউডার দেওয়া হচ্ছে। এটা গরম মশলার গুঁড়ো, জায়ফল জৈত্রী আর কালো এলাচের গুঁড়ো দেওয়ার পরে আবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মোটামুটি আরও 10-15 মিনিট মাংসগুলোকে সিদ্ধ করা হয়েছে। তো এইবার 10-15 মিনিট পর কালারটা অনেকটা ইয়েলিশ কালার চলে এসছে জায়ফল জৈত্রী গুঁড়ো দেওয়ার পরে, এরকম দেখুন ইয়েলিশ কালার টাইপের এসছে। তো 15 মিনিট পর চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, একটু হাত দিয়ে টিপে দেখে নেওয়া হচ্ছে। তো চিকেনগুলো একদমই 100% সিদ্ধ হয়ে যাওয়ার পর তুলে আলাদা করে পাত্রের মধ্যে রাখা হলো। আপনারা যদি গ্রেভিটাকে আরেকটু হালকা করতে চান তাহলে আরেকটু জল দিয়ে নেবেন। যে বললাম, যেহেতু ক্লায়েন্টের চয়েস ছিল একটু মাখা মাখা টাইপের হবে, তাই জন্য আমরা কিন্তু বেশি জল ইউজ করিনি এর মধ্যে, এমনিতেই টক দই থেকে জল ছাড়ে। এইবার চিকেনগুলো পাত্রে তুলে নেওয়ার পর চিকেনের উপরে ঘি ছড়িয়ে দেওয়া হলো। ঘি ছড়িয়ে দেওয়ার পর এবার গ্রেভিটা তুলে চিকেনের পাত্রের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। পুরো গ্রেভিটা আবার চিকেনের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ
পুরো গ্রেভিটা ট্রান্সফার করে নেওয়ার পর একদম শেষে ফ্রেশ ক্রিম পুরো চিকেনের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফ্রেশ ক্রিম চিকেনের মধ্যে পুরো ছড়িয়ে দেওয়া হলো। এই হচ্ছে আমাদের ক্যাটারিংয়ের চিকেন কাশ্মীরি রেসিপি। নতুন যারা ভিউয়ার সাবস্ক্রাইবার রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। আরও প্রচুর রেসিপির ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন।